वेलकम टू बैशाखीस रेसिपि आमार आजकेर रेसिपि चिकेन स्ट्रिप अथवा चिकेन फिंगार चिकेन टेंडर नामेओ बेश परिचित। ए चिकेन स्ट्रिप्स खेते बाच्चारा भीषण पछंद करे। ताहले भिडियोटि शुरू करछि। चिकेन स्ट्रिप्स तैरी करार जोन्नो एखाने आमि माझारि साइजेर दुटो मुरगीर बुकेर मांस निये निएछि। মাংসগুলো এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করা যাবে না। সবগুলো মাংস আমি একই রকম করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পাতলা করে নিয়েছি। এভাবে সবগুলো মাংস কাটা হয়ে গেছে। মাংসের টুকরোগুলো এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু উপকরণ দিয়ে মাংসগুলোকে মেখে নেব। প্রথমে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লাইট সয়া সস, এক চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, এক চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেবো পাপরিকা পাউডার। এখানে পাপরিকা পাউডারের জায়গায় লাল মরিচের গুঁড়ো দিতে পারেন, তবে পরিমাণে কমিয়ে দিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ সয়া সসে লবণ রয়েছে। এখানে দিয়ে দেব এক টেবিল চামচের মতো লেবুর রস। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে দেড় চা চামচ দিয়ে দেব টমেটো সস। এই সসটা দেওয়ার কারণে এই চিকেন স্ট্রিপগুলো খেতে একটু বেশি টেস্টি হয়। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে এক থেকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। এবার চিকেনগুলো কোট করার জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়েছি। ডিম ভালো করে ফেটিয়ে নিব। এবার এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দেব এবং এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আবার একটু ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি কিছু ময়দা, নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। এখানে ময়দার মধ্যে এক চিমটি পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এক চিমটি লবণ। ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। প্রায় দেড় ঘন্টা পরে চিকেনগুলোকে এবার কোট করে নেব। আবার একটু ভালো করে মেখে নিয়েছি। এবার এক পিস চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে ময়দার মধ্যে এভাবে গড়িয়ে নেব। ভালো করে ময়দা মাখানো হয়ে গেলে এবার ডিমের মধ্যে ডুবিয়ে নেব। ডিমের মধ্যে খুব ভালো করে ডুবানো হয়ে গেলে এবার আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এভাবে খুব ভালো করে কোট করে নেব। এভাবে সবগুলো চিকেন আমি প্রথমে ময়দায় গড়িয়ে নেব, এরপরে ডিমে ডুবিয়ে নেব এবং সব শেষে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে কোট করে নেব। একইভাবে আমি সবগুলো চিকেনের টুকরো তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছু চিকেনের টুকরো সাদা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করেছি। এই অবস্থায় আমি কিছু চিকেন স্ট্রিপস স্টোর করে রেখে দিব। এভাবে একটু ফাঁকা রেখে স্ট্রিপগুলোকে আমি সাজিয়ে নিব, যেন একটার গায়ের সাথে লেগে না থাকে। এভাবে ডিপে রেখে প্রায় দুই মাসের মতো ব্যবহার করা যাবে। এভাবে একটু সময় নিয়ে কিছু চিকেন স্ট্রিপ তৈরি করে রেখে দিলে বাচ্চাদের টিফিনে খুব সহজেই ভেজে দেওয়া যায়, বাচ্চারাও খেতে পছন্দ করে। এবার আমি ডিপে রেখে দেব। কিছু চিকেন স্ট্রিপ আমি এখন ভেজে দেখাব। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেল গরম হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য আমি একটি কাঠি নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে তেল খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবার আমি চিকেন স্ট্রিপগুলো দিয়ে দেব। মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি চুলায় রেখে চিকেন স্ট্রিপগুলো ভেজে নিতে হবে। একদম লো হিটে চিকেন স্ট্রিপ ভেজে নিলে স্ট্রিপগুলো খুব শক্ত হয়ে যাবে এবং জুসি ভাবটা চলে যাবে, তাই মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখেই স্ট্রিপগুলোকে ভেজে নিতে হবে। একপাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে। আমার চিকেন স্ট্রিপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। দেখুন খুব সহজেই ঘরে তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত উপায় চিকেন ফিঙ্গার।
এগুলো দেখতে কিছুটা ফিঙ্গারের মতো, তাই এর নাম হয়েছে চিকেন ফিঙ্গার। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই চিকেন ফিঙ্গার তৈরি করা যায়। খেতে ভীষণ মজার। বাচ্চাদের টিফিনের জন্য আমরা সাধারণত বাইরের স্টোর থেকে কিনে নিয়ে আসি, তবে একটু কষ্ট করে ঘরেই তৈরি করা যায় এই চিকেন ফিঙ্গার অথবা চিকেন স্ট্রিপস। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করতে ভুলবেন না এবং প্রিয়জনের সাথে এই টিফিনের আইটেমটি শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই এবং অনেক বেশি দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।